রায়টা তো এখন দেখা দিচ্ছে যে নিজের ক্ষমতা মানুষ হত্যার পর এই দিকে ঠেলে দেওয়ার পর এই রায়টা কখনো মেনে নেওয়া সম্ভব না এবং আমরা মানব মানবটি থ্রি পার্সেন্ট করে দিচ্ছেন ঠিক আছে আপনি কি আমার শহীদ ভাইদেরকে ফিরে দিতে পারবেন কখনো দিতে পারবেন না এই যে আবিদ ভাই রক্ত দিল ভাই রক্ত দিল আরও অনেক আমার ভোনদেরকে লাঞ্ছিত করা বাংলাদেশে চলমান খুঁটা বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে রোববার আপিল বিভাগ যে রায় দিয়েছে তাতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আপিল বিভাগের রায় নিয়ে ছাত্ররা বলছেন ভিন্ন কথা বিশেষ করে ছাত্রদের দাবি আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে যে শতাধিক স্টুডেন্ট নিহত হয়েছেন তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না সার্বিক বিষয়ে আমরা জানার চেষ্টা করবো বিস্তারিত আমার সাথে যিনি আছেন ব্রিটেনের সবচেয়ে বড়ো ছাত্র সংগঠন বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউকের সিও হুমায়ুন রশিদ আমরা জানার চেষ্টা করব তাদের প্রতিক্রিয়া এই কীভাবে এই রায়টা তো এখন দেখা দিচ্ছে যে নিজের ক্ষমতা বাঁচানোর রায় একটা জিনিস আপনি খেয়াল করলে দেখতে পারবেন আজকের যে সুপ্রিম কোর্টের যে রায়টা আসলো এখানেই নিচের দিয়ে একটা অংশে লিখে দেয় আছে যে সরকার চাইলে এইটাকে চেঞ্জ করতে পারে তার মানে এইটাই পরিষ্কার আপনারা বিচার বিভাগ বিভাগের কান্দে বন্দুক রেখে এই রায়টা ঘোষণা করেছেন এবং এই রায়টা কখন আসলো যখন পতমালোর সোর্স অনুযায়ী অলমোস্ট তিনশো জন শহীদ আর আরও কত অগণিত আছে আল্লাহ আল্লাহ ভালো জানেন এত মানুষ হত্যার পর এত ধ্বংসস্তূপে বাংলাদেশ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত এই ধ্বংসপুরীর দিকে ঠেলে দেওয়ার পর এই রায়টা কখনো মেনে নেওয়া সম্ভব না এবং আমরা মানবও না আমরা ব্রিটেনে যারা আসি যারা আন্দোলন করতেছি আমার আমাদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউকে প্লাস হচ্ছে আরও অনেক সংগঠনের ছাত্রছাত্রীরা আমরা সবাই মিলে এই প্রটেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ বাংলাদেশের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন বাংলাদেশ আমরা যোগাযোগ করতে পারতেছি না আমাদের ফ্যামিলির কি অবস্থা আমাদের মা বা মা বোন বাবার কি অবস্থা আমরা এটা জানতে পারতেছি না এই যে ধ্বংস ধ্বংসস্তূপ এই হত্যাযোগ্য রোলিং পার্টি প্রেজেন্ট সরকার থেকে যে চালানো হয়েছে এইটা এইটাই প্রমাণ করে আসলে এখন আর বাংলাদেশের যে কোটা সিস্টেম নিয়ে যে আমরা আন্দোলনটা শুরু করি এটা এখন আর কোটা সিস্টেম আন্দোলন না এইটা হচ্ছে রিফর্মিং বাংলাদেশ আমরা বাংলাদেশকে পুনরুত্থান করতে চাই এই রায়টা যেই রায়টা হচ্ছে ওনারা দিয়েছেন শুধু কোটার। যেই আমাদের যেই দফা ছিল এক একটা দফা কোটা দফার মধ্যে কিন্তু আমাদের আরও দফাগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমরা এই হত্যাযজ্ঞের বিচার চাই আমরা এই বাংলাদেশকে আবার স্বাধীনতার বাংলাদেশকে আবার স্বাধীন করতে চাই কারণ বাংলাদেশ ইজ ন ইন সাইফ হ্যান্ড অ্যানি আমরা চাই এই বাংলাদেশকে আবার পুনরুত্থান করবে করতে এবং কালকে আমাদের যে কর্মসূচি যেটা হচ্ছে সকাল এগারোটায় আমরা বাংলাদেশ হাই কমিশনারের সামনে জড়ো হব তারপর আমরা বিকাল তিনটায় ওই যেই আমাদের দল আছে ওই দলের সাথে দলকে নিয়ে আমরা তাফালগাঁ স্কোয়ারে যাব তিনটার দিকে দেন আমরা টেন ডাউনিং স্ট্রিটে যাই আমাদের পিটিশন এবং একটা রিটেন ডকুমেন্ট প্রাইম মিনিস্টার ইউকে প্রাইম মিনিস্টারের কাছে আমরা জমা দেওয়া ট্রাই করব এবং তারপর আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে এসে আরও আমরা সমাবেশ করব, দেন আমরা আমাদের কালকের কর্মসূচি শেষ করব। এই কর্মসূচি কালকের কালকে যে শেষ হবে এমন না আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের পুরো দাবি আমরা দেশকে উদ্ধার করতে না পারছি ততক্ষণ পর্যন্ত ব্রিটেনের মাটির থেকে আমরা আমাদের এই প্রটেস্টটা চালিয়ে যাব। ইনশাল্লাহ এবং বাংলাদেশেও সেম অবস্থা বাংলাদেশে আন্দোলনরত আমাদের যে শিক্ষার্থী ভাই বোনেরা আছেন তারা তাদেরও একমত আমরা এই রায় মানি না মানব না যেখানে কুটা ছিল মেধাবীদের জন্য সিক্সটি থ্রি পার্সেন্ট এখানে নাইনটি থ্রি পার্সেন্ট যেখানে করা হলো তাহলে আপনাদের দাবি মানবেন না কেন না আগে মানা যাইত যখন প্রথমে আমরা শিক্ষার্থীরা আমরা প্রোটেস্টটা স্টার্ট করি তখন ছিল খেয়াল করলে দেখবেন তখন ছিল যে কোটা রিফর্ম কোটা রিফর্মের যে এইটা শান্তিপূর্ণভাবে করা যাইতো আপনারা যদি আগেই যেমন প্রাইম মিনিস্টারের এই আন্দোলনটা তখনই বায়োলেন্সের রূপ নেয় যখন একটা দেশের রাষ্ট্রপ্রধানের উচিত এরকম কথা বলা না রাষ্ট্রপ্রধানের উচিত প্রিসাইসলি কথা বলা উনি তো দেশের বাংলাদেশের মহিলা যেহেতু ওনাকে আমরা বাংলাদেশের মাতা হিসাবে বলতে পারি ওনার এরকম যে উস্কানিমূলক বক্তব্য যেটা আসলে রূপ নেয় মানে ভায়োলেন্সের দিকে তারপরও প্রথমে কিন্তু স্টুডেন্টরা ভায়োলেন্স ক্রিয়েট করে ক্রিয়েট করা হয়েছিল রুলিং পার্টির একটা অঙ্গ সংগঠন ছাত্রলীগ যে যারা আসলে না জেনে না বুঝে আমাদের স্টুডেন্টের ওপর হামলা চালায় এবং এই হামলাটা তারা কন্টিনিউ করে এবং এখন হত্যাযোগ্য ধ্বংসস্তূপে পরিণত আমাদের বাংলাদেশ কিন্তু এই যে আপনি যেই কোয়েশনটা করলেন যে এখন নাইনটি আসলে মানুষ মারার পর এখন নাইনটি করে লাভ কি আপনি কি এই নাইনটি থ্রি করে দিছেন ঠিক আছে আপনি কি আমার শহীদ বাইদেরকে ফিরে দিতে পারবেন কখনো দিতে পারবেন না এই যে আবিদ ভাই রক্ত দিল ভাই রক্ত দিলো আরও অনেক আমার বোনদেরকে লাঞ্ছিত করা হলো ভাই একটা জিনিস মানুষ কতটুকু মাথা হইলে এর কাজগুলা করে বোনেদের ওপর হাত তুলতেছে এই দা এই দায়বার কার এই দায়বার সত্য এই দায়বার কে নিবে আমি মনে করি এই ড্রাইভারটা সরকারের পুরোটা এবং আমরা এই এই হত্যাযোগ্য এই সব কিছুর বিচার চাই এবং এই জন্যই আমরা এখন আমাদের একটাই দাবি রিফর্মিং বাংলাদেশ আমরা এই নাইনটি থ্রি পার্সেন্ট হোক আর যত পার্সেন্টই হোক এইটা আমরা মানি না মানবও না কোটা সংস্কারের আন্দোলন এখন আপনি বলতেছেন দেশ সংস্কারের আন্দোলন আপনাদের এই কর্মসূচি থেকে অনেকটা ধারণা করা যায় আপনাদের আন্দোলন কিন্তু রাজনৈতিকভাবে মন নিচ্ছে কোনো রাজনৈতিক দলের ছত্র একই আপনারা করছেন অ্যাপসুলুটলি নট আমরা বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউকে কমপ্লিটলি কোনো পলিটিক্যাল ভিউ ছাড়া আমরা আমাদের এই কাজগুলা করে আসতেছি বিগত অনেক দিন যাবৎ আমাদের একটাই দাবি আমরা সাধারণ শিক্ষার্থী আমরা আমাদের সাধারণ শিক্ষার্থী ও বোনেদের বিচার এই বিচার চাই এখানে কোনো রাজনৈতিক কোনো ইন্ধন নাই আর আপনারা যদি রাজনৈতিক কোনো ইন্ধন মনে করেন তাহলে আপনারা আপনাদের চোখটা খেয়ে খুলেন আপনারা ব্লাইন্ড হয়ে আসেন এটাকে রাজনৈতিক কোনো কোনো প্রটেস্ট মনে মনে করবেন না আপনারা আমাদেরকে কোনো স্থানীয় দেওয়া হচ্ছে না কোনো কিছু করা হচ্ছে না আমরা সাধারণ শিক্ষার্থী আমরা 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 জেনে শুনেই আমরা প্রোটেস্টা করতেছি এখানে কোনো রাজনৈতিক কোনো কিছু নাই